নাও, এটা তোমরা দুজনে ভাগ করে খেয়ে নাও। ভালোবাসা ও টাকা দুটোই দিব যদি তুমি আমাকে সময় দাও। আইসা মুনা, তুমি কি কোনো কিছু লুকাইতেছো আমার কাছে? না না মুনা, আমার ছেলে কই গেলা? মুনা মুনা মুনা, তুমি কই গেলা? মুনা মুনা, আমি তো পঙ্গু অসহায়। ভাই গো, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু সাহায্য করেন। এই নাও, এটা তোমরা দুজনে ভাগ করে খেয়ে নাও। খাওন দিছে? হ্যাঁ, এই যে তুমি এটা খাও। আইসা আমি খাইতেছি, তুমি খাইবো না? ভালোবাসা ও টাকা দুটোই দিব যদি তুমি আমাকে সময় দাও। আইসা মুনা, তুমি কি কোনো কিছু লুকাইতেছো আমার কাছে? দেখো, যদি কোনো কিছু লুকাই থাকো তাহলে আমার কইতে পারো। না না, আমি তোমার কাছে কেন কিছু লুকাইতে যাবো কও? আমি তো তোমার স্ত্রী, আর আমি তোমার স্ত্রী হয়ে কি আমি তোমার কাছে কিছু লুকাইতে যাবো? আমি তো তোমার কত ভালোবাসি কও। আচ্ছা শুনো না, তোমার তো অনেক খিদা লাগছে, তুমি নাই আমার বাগেরটা খাই এলো। হ্যাঁ আইসা, মাঝে মাঝে আমি চিন্তা করি বুঝছো, তুমি যদি আমার জীবনে না থাকতা আমার মতো অসহায় যে কি হইতো। মুনা 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 মুনা, আমার ছেলে কই গেলা? মুনা মুনা মুনা, তুমি কই গেলা? মুনা মুনা, আমি তো পঙ্গু অসহায়, আমার ছেলে তুমি কই গেলা? মুনা মুনা, আমি ওনাকে কেনে কি করব? আরে বাহ, ভালোই তো, তুমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললা। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এইরকম একজন ভিখারি পঙ্গু জামাই আর আপনার মতো এরকম সুদর্শন পুরুষ, তার উপরে এত টাকা পয়সাওয়ালা, এত বড় বাড়ির মালিক, আপনি বলুন কোন এমন বোকা মেয়ে আছে যে কিনা এরকম একজন সুদর্শন পুরুষ টাকা পয়সাওয়ালাকে রেখে ওরকম একটা ভিখারি পঙ্গু জামার সাথে সারাটা জীবন কাটাবে? ভিখারির বউ হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা, তোমার এই কাপড়টা আমার ভালো লাগছে না, কাপড়টা এক কাজ করে খুলে ফেলো। কি বলছেন এগুলো, কাপড় খুলবো মানে? আরে বাবা, কাপড়টা তোমাকে মানাচ্ছে না তাই বলছি আমার পছন্দের মতো তুমি একটা ভালো জামা পরে আসো, ঠিক আছে? জন বেবি কাম, কি অবস্থা? মুনা, তুমি তুমি তিন দিন কই আসিলা? তুমি জানো তোমার স্যার আমার কত কষ্ট হয়েছিল, আমি কই না কই তোমারে খুঁজছি কিন্তু কোথাও তো পাই নাই। তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি পঙ্গু মানুষ, তুমি স্যার আমি অসল, আর তুমি এমনি করে আমার ছেলে চলে গেলা। একটা বার খোঁজ খবর নিবা না যে তোমার পঙ্গু স্বামীটা কেমন আছে, ভালো আছে না মইরা গেছে? আর তুমি এসব কী ধরনের কাপড় চোপড় পরছো? হ্যাঁ, এইসব কী বেশভূষা লইছো? তোমার লগেই ডেকেটা কি বললো তুমি? গত তিন দিনে তোমার এত কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, মানে তোমার চলাফেরা করতে, তোমার দিন চলতে এত কষ্ট হয়ে গেছে? তাহলে জাস্ট একটা বার ভাবো যে গত তিন বছর যাবৎ তোমার মতো এরকম একটা পঙ্গু মানুষের সাথে থেকে আমার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আমি কিভাবে জীবন পার করছি, আর গত তিন দিনে তোমার অবস্থা এত খারাপ হয়ে গেছে? জাস্ট দেখো আমাকে জন, তিন দিন জাস্ট তোমার থেকে দূরে থেকে না আমি কত ভালো আছি। হ্যাঁ, আমার চেহারা দেখো, আমার ড্রেসআপ দেখো, আর এই যে আমার বয়ফ্রেন্ড, যার সাথে থেকে না আমার এত পরিবর্তন দেখছো? আমি আবার কি ভাবছিলাম, আমি ভাবছিলাম হয়তো তুমি আমার জন্য কাম কাজ করতে গেছো, আমি পঙ্গু অপয়া, আমি চলতে ফিরতে পারি না, হয়তো তুমি টাকার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছো, ওষুধ খাওয়ার মতো টাকা নাই। কিন্তু তুমি যে এমনি করে তিন দিনে পরিবর্তন হয়ে যাইবা আমি আমি কখনো ভাবতে পারি নাই। আমার লগে তুমি এত বড় ধোকাবাজি করতে পারলা। হেই, আর কথা বলো না তো। হ্যাঁ, তোমার মতো এরকম একটা পঙ্গু মানুষের সাথে না কোনো মেয়ে থাকতে পারবে না, সেটা তো বাদই দিলাম। তোমার কি আছে, টাকা পয়সা আছে, কিছু আছে? তুমি ভাবলে কি করে হ্যাঁ যে তোমার সাথে আমি পুরো জীবনটা পার করব? আমি আমার জীবনের জন্য সঠিক মানুষটাকে চুজ করে ফেলেছি, আর তোমার মতো এরকম একটা মানুষকে না আমি জাস্ট লাথি মেরে ফেলে দিলাম। বেবি, এই ফকিনি বাচ্চাটা কে? ও আচ্ছা, একে জানতে চাচ্ছো? উনি হলো আমার
এক্স হাজবেন্ড, ওই যে তোমাকে বলেছিলাম যে আমার একটা পঙ্গু হাজবেন্ড ছিল যার সাথে থেকে থেকে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। ও আচ্ছা, বেচার আগে দেখে মনে হচ্ছে ও অনেক টাকার প্রবলেমে আছে। আর তাছাড়া তো আমার অনেক টাকা তুমি জানো মোনা, এক কাজ করো এই টাকাগুলো ওকে দিয়ে দাও, ওর অনেক উপকার হবে। একদম ঠিক বলেছো, এখন আমার টাকার কোনো অভাব নয়। আর এইরকম রাস্তাঘাটের ফকিরকে আমি এরকম বান্ডিলে বান্ডিলে টাকা না জাস্ট মুখে ছুঁড়ে মারতে পারি। এই নাও এই টাকাগুলো রাখো, এই টাকাগুলো দিয়ে না তোমার জীবনটাকে একটু চেঞ্জ করে পালো, ঠিক আছে? আজকে আমি পঙ্গু অপয়া বলে তুমি আমার লগে এমন ব্যবহার করতেছো? আমার টাকা পয়সা নাই, আমি গরিব, তাই বলে তুমি এরকম একটা বড় লোক বেটার লগে থাকতেছো? তুমি এমনটা কেমনি করতে পারলাম মুন্না আমার লগে? ও শাট আপ আর কথা বলো না, তোমার সাথে কথা বলার রুচি পর্যন্ত আমার নাই। তো তুমি যেহেতু জেনেই গেছো যে আমি কারোর সাথে মুভ অন করে ফেলেছি, তাহলে তোমার সামনে না আজকে আমি একটা খোলাসা করে ফেলি। যাই হোক বেবি, এখন তুমি বলো আমরা বিয়ে কবে করছি? বিয়ে? কিসের বিয়ে? আশ্চর্য, বিয়ে মানে আমরা যে একে অপরকে ভালোবাসি আমরা তো বিয়ে করবো, তাই না? আমি যে তোমাকে ভালোই বাসিনি আমি তোমাকে বিয়ে করবো কেন? আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি, আর তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়েছি। কি বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এতদিন আমরা একসাথে ছিলাম, আমাকে বিয়ে করবে না? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি একটা নষ্ট মেয়ে। যে মেয়ে টাকার বিনিময়ে নিজের স্বামীকে ফেলে আমার কাছে চলে আসছে, সে যদি আমার থেকে ভালো কোনো ছেলে পায় সে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া আমি তোমাকে বিয়ে করবো কেন? তুমি আমার সাথে টাইম পাস করেছো, আমি তোমাকে তার বিনিময়ে টাকা দিয়েছি। কেন, তুমি কাগজে কী পড়েছিলে? আমি তো তোমাকে বলেছি আমাকে ভালোবাসলে তুমি টাকা পাবা, ভালোবাসছো টাকা পাইছো, এখন গুড বাই, আমি চলে গেলাম। আসিফ, আসিফ তুমি কোথায় আছো? আসিফ, আসিফ কোথায় আছো? এই তুমি আমাকে দেখে কোথায় আছো? এই গেটটা খোলো, এই শোনো না, এই গেটটা খোলো। আসিফ, 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 আমাকে ছেড়ে দাও। কি দেখলা তো বেইমানির পরিণাম কি হয়? শেষমেশ যার লাগা তুমি আমারে সাইরা গেলা, যার লাগা তুমি আমারে ধোকা দিলা, সেও আজকে তোমার সাইরা গেল, কি লাভ হইলো তোমার? কও জন, আমারে তুমি মাফ করে দাও, আমি আসলে একটু টাকার লোভে পড়ে আমি বেলাইনে চলে গেছিলাম। মনে করছিলাম আমার লাইফে আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু আমি বুঝি নাই যে আমি আমার স্বামীর ছাইরে দিয়ে কত বড় পাপ করছি। আমারে তুমি মাফ করে দাও জন, আমি তোমার কাছে ফিরতে চাই, আমারে তুমি মাফ করে দাও। আরে আমি তো একটা অপয়া পঙ্গু মানুষ, যে মানুষটাই তুমি সাইরা চইলা গেছো তার কি হইতো কি হইব কখনো একটা বারের জন্য ভাবো নাই, আর তুমি ভাবতেছো আমি তোমার মাফ করে দিমু? শোনো, যে টাকার লাগা তুমি আমার ছেড়ে চলে গেছো না, মনে রেখো একদিন আমি এত টাকা কামামু যাতে করে তোমার মতো করে কেউ আমার কোনোদিন ছাইরা না যায়। আমার লগে তুমি যেটা করছো এটা আমি আজীবন মনে রাখো। আর এসে এই টাকা আমার সুইরা মারছিল না, কইছিল না যে জীবনে যেন কিছু করতে পারি, এই টাকাটা আমি এখন তোমার দিচ্ছিলাম। জীবনে বাচ্চা থাকলে কিছু কইরা খেল, আল্লাহ হাফেজ।